हाई फ्रेंड्स असलामु आलैकुम रुहुल एकाडेमी पक्ष थेके सबाइके जानाई शुभेच्छा। आज के टिउटोरियाले आमि आपनादेर देखाबो कि करे रेटिंग निये काज करते हय। चलुन ताहले एटा आमार निउ फुल प्रोजेक्ट एखाने डिजाइन करे नेब। एटा ब्लैंक आछे प्रिव्यू देखते पाচ্ছেন। এখন আমি এখানে যেহেতু রেটিং নিয়ে কাজ করব সো আমাকে কি করতে হবে, অবশ্যই ডিজাইন করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি রেটিং বার, অবশ্যই রেটিং বারে হাইড উইথ র‍্যাপ কন্টেন্ট হবে, ডেফিনেটলি আমরা হাইড ইউজ করব। দেখতে পাচ্ছেন ডান সাইডে আমার কি রেটিং বারে চলে আসছে, রেটিং বারটা চলে আসছে, 5 স্টার শো করতেছে। এখানে আমাদের এখন যেটা করতে হবে যে এই রেটিং বার নিয়ে আরো কিছু প্রপার্টি আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ডিফল্ট অবস্থা রেটিং বার কয়টা থাকবে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে চলুন তাহলে, একটু সময় নিচ্ছে কারণ আমার পিসিটা হ্যাং হয়ে গেছে। এখন ঠিকঠাক এখানে আইডি ইউজ করব, আইডি আইডি রেটিং আইডি। ওকে এরপরে আমি আরো কিছু প্রপার্টি এখানে ইউজ করি, যেমন নাম স্টার, অর্থাৎ কয়টা স্টার শো করবে। এখানে এখানে অনলি 5 আছে, আমি ইচ্ছা করলে এখানে 4 করে দিতে পারি। তাহলে দেখুন এখানে 4টা স্টার ফলো করতেছে। ওকে এরপর আমি এখানে এরপরে কি ইউজ করব যে রেটিং, অর্থাৎ ডিফল্ট অবস্থা কয়টা রেটিং দেয়া থাকবে। যেমন ডিফল্ট অবস্থা 2 রেটিং, 2 স্টার ব্লক করা আছে। এখানে আমি যদি 3 ইউজ করি তাহলে 3টা বুক হয়ে যাবে। এরপরে কি ইউজ করতে পারি আমি স্টেপ সাইজ, স্টেপ সাইজ অর্থাৎ 1। যে আমি যখন আমি যদি কোডটা রান করি তাহলে আর বুঝতে ক্লিয়ার হবে। যদি এখানে আমি 1 ইউজ করি তাহলে কি হবে, প্রত্যেকবার যখন আমি একটা স্টার ক্লিক করব তাহলে সে একটা একটা স্টার করে সে হবে। যদি আমি 0.5 ইউজ করি, সো এখানে আমি 0.5 ইউজ করি। আমি এখন কোডটাকে রান করি। আমার কোডটা রান হয়ে গেছে। এখন যদি আমি ডেমো দেখি, দেখুন এই আমার এখানে 0.5 দেওয়ার কারণে এখানে আমি ক্লিক করি, দেখুন যদি ব্যাক করতে চাই, ক্লিক করে ব্যাক করতে চাই, দেখুন হাফ কমে যাচ্ছে, অর্থাৎ 0.5 কমে যাচ্ছে। এখানে 1 যদি দিতাম তাহলে আমি যখন ব্যাক করতাম তাহলে কি সে 1 করে কমে যাইতো। যে 2 দিতাম তাহলে 2 টাকা কমে যাইতো। সো এখানে 0.5 দেওয়ার অর্থ যে হাফ করে কমে যাবে, অর্থাৎ একটা স্টারের অর্ধেক কমে যাবে। এই দেখুন মানে এই স্টেপ সাইজটা হাফ করে বাড়বে, হাফ করে কমবে। দেখুন একবারে হাফ বাড়তেছে, 2টা ক্লিক করলে ফুল 1 হচ্ছে। ওকে এইটাই। আর এখানে আরেকটা প্রপার্টি ইউজ করি, এখানে আমি 1 ইউজ করি তাহলে কি হবে, প্রত্যেকবার যখন আমি একটা স্টারে ক্লিক করব একটা স্টারে হবে। অর্থাৎ এখানে এখন যেমন 1 হাফ করে হচ্ছে তখন ফুল একবারেই একটা ফিলআপ হবে। ওকে এরপর কি ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড প্রোগ্রেস, ব্যাকগ্রাউন্ড টিন্ট। এটাও কি প্রোগ্রেস ব্যাকগ্রাউন্ড টিন্ট, এটা আছে যে আপনার স্টারগুলোর উপরে স্টারগুলো বাই ডিফল্ট কি কালার হবে। যেমন এর ডিফল্ট অবস্থা গ্রে কালার আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি যদি আমি ব্ল্যাক করি, ব্ল্যাক, দেখুন বাই ডিফল্ট সে ব্ল্যাক অবস্থা আছে। এখান থেকে যদি আমি একটু রেটিং কমাই দেই তাহলে আরো ক্লিয়ার হবে। রেটিং 2 দিলাম, আর এখানে নাম্বার অফ স্টার 5 দিলাম, 5। দেখুন এখানে 5টা স্টার হয়ে গেছে এবং ডিফল্ট অবস্থা ব্ল্যাক আছে। আর আমি ইচ্ছা করলে এই যে কালারটা অর্থাৎ পিঙ্ক কালারটা চেঞ্জ করতে পারি। এটা বলা হয় প্রোগ্রেস টিন্ট, প্রোগ্রেস টিন্ট। এটাকে আমি ইউজ করি গোল্ড, আমি গোল্ড ইউজ করি। সো এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি গোল্ড ইউজ করি। গোল্ডটা এইটাই গোল্ড, এটা ধরে নিলাম গোল্ড। এখন দেখুন গোল হয়ে গেছে অর্থাৎ কি এখন এই বছর যদি আমি কোডটাকে রান করি দেখতে পাবো এখন দেখুন ডিফল্ট অবস্থা কি ছিল রেটিং 2 ছিল এখন ডিফল্ট দুইটা রেটিং দুইটা স্টার ব্লক আছে গোল্ড কালারে আর এখন যা ক্লিক করি দেখুন প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একবারে ফুল আপ আছে এক এক ক্লিক করলে আবার যদি ব্যাক করি দেখুন এক করে ব্যাক হচ্ছে আর এটা হচ্ছে ডিফল্ট কালার ব্যাকগ্রাউন্ড প্রোগ্রেস ব্যাকগ্রাউন্ড টিন্ট এটাই ব্ল্যাক কালার আর এটা আপনার প্রোগ্রেস টিন্ট এটাই গোল্ড কালার ওকে তার আমার ডিজাইন কমপ্লিট আমরা এখন দেখব কি করে প্রোগ্রামিং করতে হয় চলুন আমরা এটা আমার জাভা ফাইল অবশ্যই আমরা জানি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে প্রাইভেট যেহেতু এটা রেটিং বার সো রেটিং আর এ রেটিং বার অবশ্যই আমি এটা আইডি ইউজ করব এই ভেরিয়েবল ইউজ করব সরি my rating bar এবং একটু বাকি আছে ডিজাইনে আমি এখানে অবশ্যই একটা রেজাল্ট শো করব সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি একটা টেক্সট ভিউ নিব টেক্সট ভিউ হাইড ওয়েট অবশ্যই র‍্যাপ কন্টেন্ট হবে র‍্যাপ কন্টেন্ট ডেফিনেটলি আইডি ইউজ করব আইডি ডিআই না आईडी रिजल्ट आईडी हमें टेक्स्ट कलर यूज कर सूत्र मत कलर लाल टेक्स्ट साइज 20 sp टेक्स्ट स्टाइल बोल्ड অবশ্যই আমি একটু গ্যাপ রাখি রেটিং থেকে মার্জিন টু অফ 30 dB এখন এখানে আমি টেক্সট ভিউর জন্য অবশ্যই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই যে টেক্সট ভিউ রেজাল্ট আমার ভেরিয়েবল ডিক্লেয়ার কমপ্লিট এখন আমি ফাইন্ড করব my rating bar equal to find আমরা এখানে জানি কি ফাইন্ড করতে হয় r.id.rating এখানে কি আছে rating id আর এ rating id সেম ভাবে আমি টেক্সট ভিউর জন্য রেজাল্ট অবশ্যই রেজাল্ট আইডি ফাইন্ড করা কমপ্লিট এখানে আমরা লিসেনার অ্যাড করব ওয়ান রেটিং লিসেনার অবশ্যই মাই রেটিং বার সাথে মাই রেটিং বার ডট সেট ওয়ান রেটিং চেঞ্জ লিসেনার এর ভিতরে কি থাকবে বরাবরই নিউ তারপর ওয়ান সেট লিসেনার রেটিং বার ওয়ান সেট লিসেনার এটাই ক্লিক করলাম আমার একটা মেথড অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এখানে রেটিং বার আছে রেটিং বার বলতে আমি এখানে কত রেটিং ইউজ করব সেই রেটিংটাই আর ফ্লট ভি এখানে যে আমার টোটাল ভেরিয়েবলটা এখানে আসবে অর্থাৎ এখানে ভেরিয়েবলের ভিতরে একটা মান অ্যাসাইন হবে অর্থাৎ আমি যদি 1 ক্লিক করি এখানে 1 আসবে 2 ক্লিক করে 2 আসবে এখানে মানে আপ ডাউন এখানেই করবে ওকে আর বিটা বুলিয়ানটা পরে দেখাই এখন আমি কি করব এইখান রেজাল্টের সাথে এটা সেট করে দেই রেজাল্ট সেট টেক্সট আমি এখানে একটা কি করতে পারি ইওর রেটিং ইজ আমি কি করব এখানে আমি এই ভিটাকে অর্থাৎ এখানে আমি ভি বা আমি যেটা ইউজ করতে পারি আমি ইউজ করি কাউন্ট কাউন্ট এই কাউন্টটাকে এখানে শো করব কাউন্ট তাহলে আমি দেখতে পাবো যে আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছে আমি শো করবে কি আমি রেজাল্ট দেখে নেই আমার কোডটা রান হচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি ইওর রেটিং ইজ 3, এখানে ক্লিক করলে 4, এখানে ক্লিক করলে 5, আর 1 এ ক্লিক করলে ইওর রেটিং ইজ 1, 2 তে ক্লিক করলে 2, কিন্তু ডিফল্ট অবস্থায় কিছু থাকতেছে না। অর্থাৎ আমি যদি এখান থেকে ব্যাক করি আমি, তাহলে যখন কোডটা রান হবে এখান থেকে আমি রেটিং এ ক্লিক করি, রেটিং বারে ডিফল্ট অবস্থায় কিছু শো করতেছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি এই রেজাল্ট এখানে আমি রেজাল্ট আর ই এস ইউ রেজাল্টের সাথে কি করব, আমি একটা ডিফল্ট ভ্যালু সেট করে দেব, রেজাল্ট সেট টেক্সট। আমরা জানি কোন টেক্সট সেট করার জন্য সেট টেক্সট ইউজ করতে হয়, সেট টেক্সট। এখানে আমি ইওর আরে আরে টি আই এন জি রেটিং ইজ দিয়ে আমি সেম ভাবে এখানে কনকাট করলাম। কনকাট করে কি করব, এখান থেকে আমি গেট প্রোগ্রেস আর রেজাল্টের সাথে কি আছে, রেজাল্টের সাথে গেট এখান থেকে রেটিং বার আর রেটিং সরি মাই রেটিং বার, অর্থাৎ এই রেটিং বার এর সাথে কি হবে ডট গেট প্রোগ্রেস, এইটুকুই এনাফ। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার কোডটা রান হয়েছে, দেখেন ডিফল্ট অবস্থা 2 দেখাচ্ছে। এখান থেকে আমি যদি আপ ডাউন করি তাহলে এখানে নিচে শো করতেছি রেটিংটা। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কি করে সেক বার নিয়ে কাজ করতে হয়। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।